আকাশ, মরদেহ এখন হাসপাতালে আছে, এখানে তার যে গোসলে যে বিষয়টি সেটি সেই প্রক্রিয়াটি হচ্ছে, আর তার পরিবারের সদস্য বা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমাদের এখনো কথা বলার সুযোগ হয়নি। তারা পরবর্তীতে হয়তো বা আমাদের সাথে কথা বললে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এবং এই হাসপাতালে কিন্তু যদি বলি যে আজকে সকালবেলা আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে তিনি বাড়িধারা তার যে নিজ বাসভবন আছেন সেখানে অসুস্থ হয়ে পড়েন, পরবর্তীতে কিন্তু তাকে হাসপাতালে আনা হয় এবং এখানে কর্তব্যরত যে চিকিৎসক আছেন তাকে আসলে মৃত ঘোষণা করেন। তার পরিবারের সাথে আমরা আসলে বিস্তারিত কি অসুস্থতা ছিল সেই বিষয়গুলো কথা বলতে পারিনি, সেই বিষয়গুলো হয়তো পরবর্তীতে জানাতে পারবো, কিংবা তার মরদেহ এখান থেকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেই বিষয়গুলো পরবর্তীতে জানাতে পারবো। আর যেটা আপনি বলছিলেন যে গাজী মাজহারুল আনোয়ার কিন্তু একাধারে গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, এবং তিনি কিন্তু 20,000-এর বেশি গান লিখেছেন এবং 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি কিন্তু 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। তবে এই যে চলচ্চিত্র গীতিকবি চলে যাওয়া সেটি যদিও অপূরণীয় ক্ষতি এবং সে বিষয়গুলো এখানে তার যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা হয়তো কিছুক্ষণ পরে আসবেন, কেউ কেউ এসেছেন আমরা যেটি জানতে পেরেছি, এবং তারা আসলে তাদের যে শোকাবহ অবস্থা সে বিষয়ে তারা আসলে বলেছেন যে তারা আসলে এই যে তার চলে যাওয়া এটি আসলে চলচ্চিত্র অঙ্গনে বা অনেক বড় ধরনের ক্ষতি, আর পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলো পরবর্তীতে জানতে পারলে আপনাকে জানাবো। আকাশ।